তো যারা খিচুড়ি লাভার্স আছেন তারা আজকের রেসিপিটি দেখলে খুবই ভালো লাগবে। তো বৃষ্টি চলছে, বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে মন চায়, এটা সবারই জানা। তো আমিও খিচুড়ি গরুর মাংস করেছিলাম। তো খিচুড়ি গরুর মাংসটা এত মজা হয়েছিল, আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। চাল হচ্ছে 3 পট, ডাল হচ্ছে 2 পট, 1 পট মুগ ডাল, 1 পট মসুর ডাল। মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছিলাম, আর এই দিকে মশলাও আমি রেডি করে রেখেছি। তো একটা বড় হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, এখানে প্রায় 1/2 কাপ মতো আমি তেল দিয়েছি। গরম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা 4টি, দারুচিনি 4 টুকরা, আর এলাচ হচ্ছে 7-8টি, আর লং হচ্ছে 10-15টি দিয়ে আমি একটু ভেজে নেব। আসলে গরম তেলের সাথে যখন এটা ভাজা হয় গরম মশলাগুলো, তখন মশলার ফ্লেভারগুলো তেলে চলে আসে, তখন রান্নাটা মজা লাগে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে 2 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব, আসলে পেঁয়াজের সাথে মশলার ফ্লেভারটা যাতে মিশে ওই পর্যন্তই ভাজবো, একদম ভেজে ব্রাউনিশ করব না, জাস্ট নরম করে নিব। তারপরে দিয়ে দিব এখানে 10-12টি কাঁচামরিচ মাঝখানে ফালি করে, মানে ভেঙে আর কি মাঝখানে। আর এদিকে গরম পানি বসিয়েছি, যেহেতু ওখানে আমার টোটাল 5 পট ছিল, পানি বসিয়ে দিয়েছি 10 পট, মানে যতটুকু চাল ডাল তার ডবল। তো এখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি, দিয়ে দিয়েছি রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। বাটা মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব। এখন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, আর ধনে গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আসলে খিচুড়ির জন্য অতিরিক্ত পানি দিচ্ছি না, তাহলে খিচুড়িটা হয়তো বেশি নরম হয়ে যেতে পারে, যেহেতু আমি ওখানে মেপে পানি দিয়েছি। তো এই তো মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, যেন মশলার গন্ধগুলো খিচুড়িতে থেকে না যায়। মশলা কষানো হয়ে যাওয়ার পর তেলটা যখন উপরে ভাবে উঠে আসবে, সেই মুহূর্তে চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালটা ধুয়ে তো আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন শুধু ভালো করে ভেজে নেওয়ার পালা। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, চাল ডালটা ভালো করে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরা হবে। তো চালগুলো এবং ডালগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তো সেই মুহূর্তে আমি যে গরম পানিটা করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই দেওয়া আছে। এই মুহূর্তে পানির সাথে খিচুড়ি চাল ডালগুলো মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা হাই রাখবো। 5 মিনিটস পর্যন্ত আমি হাই রেখে রান্না করব, 5 মিনিটস পর চুলার আঁচটা আমি কমিয়ে দেব। তারপর 5 মিনিটস পর ঢাকনাটা খুলে একটু মিক্স করে দেব চাল ডালগুলো, মিক্স করে দিয়ে তারপর আবার ঢেকে দিব, এবং ঢেকে দেওয়ার 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও চাল ডালগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এই মুহূর্তে আমি এখানে ঘি এবং কেওড়ার জলটা ব্যবহার করব। ঘি আমি এখানে ব্যবহার করব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর কেওড়ার জল ব্যবহার করব প্রায় 2 চা চামচ পরিমাণ। তো ঘিটা দিয়ে কেওড়ার পানিটাও আমি ছড়িয়ে দিব খিচুড়ির মধ্যে, তারপরে হচ্ছে এগুলো উল্টে পাল্টে একটু মিক্স করে নিতে হবে। এর মধ্যে আপনার যদি লবণ কম হয় অথবা লবণ না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি 5 মিনিটস পর অথবা যখন পানি দিয়েছেন তখনই লবণটা দিয়ে দেওয়া ভালো, এবং 5 মিনিটস পর একটু লবণটা দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু যখন একদম খিচুড়িটা হয়ে যায় সেই মুহূর্তে লবণ কম হলে দিতে গেলে একটু কোথাও লবণ বেশি কোথাও কম হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এবং অনেক বেশি ঝরঝরাও হয়েছে। তারপর আরও 5 মিনিটস পর আমি ধনেপাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বৃষ্টির দিনে আসলে ধনেপাতাটা দিলে ভালো লাগে খিচুড়ির সাথে। তো এই তো এখন একটু ধনেপাতার সাথে খিচুড়িগুলো মিশিয়ে নিচ্ছি।
তো এই ছিল আজকে আমার খিচুড়ি আর গরুর মাংসের রেসিপিটি। খুবই সাধারণ একটি রেসিপি, সবাই রান্না করতে পারে এবং অনেকেরই পছন্দ। আজকের বৃষ্টির দিনে এই রেসিপিটি দেখে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমাদের এই খিচুড়িটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আপনাদের জন্য ভিডিওটা মেড করেছি, তো সে কারণে ভাবলাম যে একটু স্পেশালভাবে আপনাদেরকে প্লেট ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিই, যে আমি খিচুড়িটা কীভাবে প্লেট ডেকোরেশন করে সার্ভ করলে আসলে গেস্টরা এবং সবাই আপনার রান্না এবং সব কিছু প্রশংসা করবে। খিচুড়ির উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। এখন আমি আপনাদেরকে আমি কিভাবে প্লেট ডেকোরেশন করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আগে বেরেস্তা দিয়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে ওখান থেকে মাংস, শুধু মাংসগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যেন এটা উপরের দিকে ফ্রন্ট সাইডে দেখা যায়। তো তারপরে দিয়ে দিয়েছি খিচুড়ি, খিচুড়িগুলো দিয়ে একটু চেপে দিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে এভাবে উল্টে নেওয়ার পরে এই হচ্ছে খিচুড়ির একটা লুক এসেছে। আজকের রেসিপিটি কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়েন, আর যাদের আমার মতো খিচুড়ি গরুর মাংস বৃষ্টি হলে খেতে ইচ্ছা করে তারাও কমেন্টসে জানিয়েন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।